সরকারি জায়গা দখল করে অবৈধভাবে রাতারাতে বিএমএস অফিস নির্মাণ, এ নিয়ে সাধারণের মধ্যে শুরু তর্চা। সরকারি জায়গায় কোনো অনুমোদন ছাড়াই বিএমএস সমর্থিত টমটম ই রিকশা সংগঠনের অফিস গজিয়ে উঠল তেলিয়ামুড়ায়। অথচ এই জায়গাটি ভেন্ডিং জোন এলাকা বলে বিবেচিত। ঘটনা জাতীয় সড়কে সংলগ্ন তেলিয়ামুড়া ফল বাজার চৌমুহনি এলাকায়। সরকারি নিয়ম অনুযায়ী পৌর পরিষদ এলাকায় সরকারি হোক বা বেসরকারি যে কোনো অফিস নির্মাণ করার আগে পৌর পরিষদ থেকে অনুমোদন নিতে হয়। কিন্তু বিএমএস সমর্থিত টমটম ই রিকশা সংগঠনের কর্মীরা এবং নেতৃত্বরা সরকারের নির্দেশিকাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রাতারাতি তাদের অফিস ঘর তৈরি করেছে কোনো প্রকার অনুমোদন ছাড়াই। এদিকে তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরও কোনো কাগজপত্র ছাড়াই নবনির্মিত অফিস ঘরটিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে দিয়েছে। এ ব্যাপারে ওই অফিসে বসে থাকা এক বিএমএস কর্মীকে জিজ্ঞাসা করা হলে তিনি সাফ জানিয়ে দেয়, না, ঘর তৈরি করার জন্য কোনো অনুমোদন নেই এবং প্রয়োজনীয় কাগজপত্র নেই। তবে সে জানায় বিএমএস এর টমটম ই রিকশা সংগঠনের সম্পাদক উত্তম বণিকের সাথে কথা বলার জন্য, কিন্তু কে এই উত্তম বণিক তাকে খোঁজ করেও অফিস চত্বরে পাওয়া যায়নি। অন্যদিকে তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার জানান, ভেন্ডিং জোন এলাকায় এই ঘর তোলার জন্য কোনো অনুমোদনই দেয়নি তেলিয়ামুড়া পৌর পরিষদ। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ওই অফিস ঘরে কিভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলো সে ব্যাপারে খোঁজ খবর নেবেন চেয়ারম্যান রূপক সরকার। তিনি এও জানান যে আগামী কয়েক দিনের মধ্যে নবনির্মিত অফিস ঘরটি কিভাবে তৈরি করা হলো বিনা অনুমতিতে, এ ব্যাপারে সংগঠনকে নোটিশ দেওয়া হবে তেলিয়ামুড়া পৌর পরিষদের পক্ষ থেকে। অ্যাকচুয়ালি বিগত কিছুদিন পূর্বে এখানে যে কিছু ফলের দোকান বা অন্যান্য দোকান ছিল, এই জায়গাতে ইলেকট্রিক শর্ট সার্কিট বা কোনো কারণবশত, এখন পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট আসেনি, যতটুকু জানতে পেরেছি ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছিল। যাই হোক, সেই জায়গাতে দোকানগুলি ভস্মীভূত হয়ে যায়। পরবর্তী সময়ে আমরা একটা সিদ্ধান্ত নিই যে ওই জায়গাতে যেহেতু ভেন্ডিং জোন এটা আছে আমাদের, সেই ভেন্ডিং জোনে আমরা দোকানদারকে বিভিন্ন পুশকার্ড বা অন্য কিছু করে দেওয়ার মতো আমরা একটা পরিকল্পনা নিয়েছি। কিন্তু ইতিমধ্যে এক দুদিন হলো আমার গোচরে এসেছে যে এখানে একটি অফিস তৈরি হয়েছে। সেই অফিস তৈরি করেছে কে বা কারা আমাদের জানা নেই। আমরা যেইমাত্র এটা জানতে পেরেছি, আমরা ডিসিশন নিয়েছি, আমাদের তেলিয়ামুড়া পৌর পরিষদের বডি, আমরা তাদেরকে নোটিশ পাঠাবো এবং কার পারমিশনে সেই জায়গাতে তারা এই অফিস ঘরটি করেছে, কারণ এখানে অফিস করার মতো কোনো অনুমোদন আমাদের নেই। কোনো সরকারি বা বেসরকারি কোনো অফিস করতে গেলে মিউনিসিপ্যালিটির পারমিশন মিউনিসিপ্যালিটির জায়গাতে নিতে হয়, কিন্তু এরকম কোনো পারমিশন আমার এখান থেকে যায়নি আমার জানা মতো। আমরা একটা পদক্ষেপ নিচ্ছি। রাজনৈতিকদের মত, একাংশ বিএমএস কর্মীরা বিনা অনুমতিতে এই ধরনের কাজ করে বিজেপি দল এবং পৌর পরিষদকে বদনাম করতে চাইছে। সূত্রে এমনও জানা গিয়েছে যে ওই সংগঠনের অধিকাংশ কর্মীরাই বাম দলের ক্যাডার ছিল, তাই এভাবে অবৈধ কাজ করে বিজেপি দল এবং সরকারকে কালামালিপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে খবর। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।